আচ্ছা, গানটা গাইবার আগে একটু গানের কথাগুলো পরিষ্কার করে দিই, কারণ এখানে আমার অনেক মা বোনেরা আছেন, তো পরে গানটা শোনার পরে মন খারাপ করবে আর বলবে যে মেয়েটা শুধু আমাদের নিন্দা করে গেল। আপনারা হয়তো জানেন বা অনেকে জানেন না যে নারী হলো চার প্রকার: হস্তিনী, শঙ্খনী, পদ্মমণি এবং চিন্তামণি। এই চার প্রকার নারীদের মধ্যে চিন্তামণি নারী হচ্ছে সব থেকে উত্তম। তাই আপনারা যারা আছেন, যারা পান খান বা যাদের লম্বা চুল, আপনারা নিজের উপরে দোষটা নিবেন না, কারণ এটা হচ্ছে কিছু কিছু জাতের নারীর কথা বলা হয়েছে। আর আক্ষেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, মাছ পানির সাথে ভালোবাসায় বন্দি থাকে, এবং আমরা একজন নর এবং নারী ভালোবাসায় বিবাহে আবদ্ধ হই এবং অনেক জ্বালা যন্ত্রণা কিন্তু এই ভালোবাসার জন্য সহ্য করি। তো এই ভালোবাসায় যেন অটুট থাকে সেটা প্রত্যাশা রেখে গানটি গাইছি।
ঢোলটা সবার মুখস্থ আছে কিনা সেটা দেখার জন্য। শুধু ঢোল এক জাতের নারী আছে, এক জাতের নারী আছে। আপনারা কেউ পান খান? ও ঠিক আছে। এক জাতের নারী আছে শুধু পান খায়, এক জাতের নারী আছে শুধু পান খায়। এই বাড়ির কথা লইয়া, এই বাড়ির কথা লইয়া বড়ই।